একজন মারা গিয়েছে, তার স্ত্রী এবং বৌমার হাতে আমরা ত্রাণটা তুলে দিচ্ছি। আমরা সাঁকরাইল থানার আন্ডারে পাথরা 6 নম্বর অঞ্চলের শেরিক এবং আমাদের ভিলেজ পুলিশ উপস্থিত আছে। আমরা দুস্থ পরিবারের হাতে কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ তুলে দিচ্ছি। আর আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা আমাদের যতদিন না লকডাউন কাটছে ততদিন আপনারা আপনাদের বাড়ির মধ্যে থাকবেন, জমায়েত করবেন না। আর এই পরিবারটাতে কিছুদিন আগে, এই 2-4 দিন আগে একজন মারা গিয়েছে, তার স্ত্রী এবং বৌমার হাতে আমরা ত্রাণটা তুলে দিচ্ছি।